নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কাঁচা আম দিয়ে দারুণ সুন্দর একটা আমের মোরব্বা বানিয়েছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে আমের মোরব্বা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই এখানে আমি 1 কেজি ওজনের আমি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ঠিক এই রকম সাইজের কেটে নিয়েছি। অর্থাৎ একটা আমকে আমি 4টে টুকরো করে নিয়েছি। আর এই আমের মোরব্বাতে যদি এইরকম একটু বেশ বড় সাইজের আম হয় তাহলে কিন্তু মোরব্বাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আমের মোরব্বাগুলো দেখো আমি এরকমভাবে কেটে রেখেছি, আর আটি যদি হয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এগুলোকে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরকম এরকম ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে একটু জলটা ছড়তে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। আর 1 চামচ আমি নুন দিয়ে দিয়েছি, নুনটা একটু জলের সঙ্গে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করে নেওয়ার পর তারপরে আমগুলো যে একটু জলটা ঝরাতে দিয়েছিলাম, এখন জলটা ঝরানো হয়ে গেছে, এখন সেই আমগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে করে আমের মধ্যে একটুও যেন জল না থাকে। তো আমগুলো সব এখন দিয়ে দিয়েছি, আর আমগুলোকে হালকা অর্থাৎ 5 মিনিটের বেশি কিন্তু আমি আর বয়েল করব না। তো 5 মিনিটের জন্য এটাকে বয়েল করতে দিয়েছি। তো 5 মিনিট পর আমি দেখে নেব যে এটা সেদ্ধ হয়ে গেছে কি না। তো আমি কিন্তু একদমই বেশি সেদ্ধ করব না, শুধুমাত্র একটুখানি জাস্ট বয়েল হলেই হবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তো নামানোর আগে এটাকে এরকমভাবে 2 মিনিট এরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন আমি 2 মিনিট পর আবার ঢাকনা খুলে এখন এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর এখন আমগুলোকে এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব, যাতে করে আমের মধ্যে একদমই যাতে জল না থাকে। তো এরকমভাবে স্ট্রেনারিভাবে এরকম 2 মিনিট রেখে দেব। এখন আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো মেজারিং কাপে আমি 600 গ্রাম আমি চিনি নিয়েছি। তো আমার মনে হয় 1 কেজি আমের ক্ষেত্রে 600 গ্রাম চিনি একদম পারফেক্ট। তারপরেও তোমাদের যদি মনে হয় যে একটু বেশি কম লাগতে পারে তাহলে তোমরা সেই রকম হিসাব অনুযায়ী দিয়ে দিও। আর এখানে আমি 100 ml মতো জল দিয়েছি, জল দিয়ে আর চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। তবে চিনিটা মেল্ট করতে একটু সময় লাগবে, তো সেই জন্য সেই সময়টা আমাদেরকে ওয়েট করতে হবে। আর এখন এটাকে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দেওয়ার পর একটু টেস্টের জন্য 2টো আমি দারচিনি দিয়েছি আর 3টে এলাচ এরকম ফাটিয়ে দিয়েছি। বেশ খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোয়। এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দেওয়ার পর এটাকে চিনিটাকে মেল্ট করতে দেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তো আমি 10 মিনিট পর এটাকে খুলে দেখছি যে চিনিটা মেল্ট হয়েছে কিনা। তো দেখো মনে হচ্ছে চিনিটা এখনও মেল্ট হয়নি, তো এখনও কিন্তু চিনির দানাটা রয়ে গেছে। তো এই চিনির দানাটা যাতে একদম মেল্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে নেব। এখন দেখো পুরোপুরি চিনি গলে গেছে, একদম কিন্তু চিনি কিন্তু এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এই রকম অবস্থাতে আমি আমগুলো যে জলটা ঝরাতে দিয়েছিলাম সেই আমগুলো এখন একটা একটা করে সবই আম দিয়ে দেব। সব আমগুলো আমি দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে এরকম মিশিয়ে দিচ্ছি যাতে রসের সঙ্গে আম একদম ভালো করে মিশে যায়, একদম ডুবে ডুবে যায় যেন। ঠিক এই রকম অবস্থায় আমি এটাকে এখন ঢাকনা বন্ধ করে দেব। তো তার আগে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। নুনটা একটুখানি দিলে কিন্তু খুব একটা খারাপ লাগে না, তবে অনেকেই আমের মোরব্বাতে নুন দেয় না। আমি একটুখানি স্বাদ মতো জাস্ট একটুখানি দিয়েছি। এখন এটাকে ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না আমটা একটু নরম হয়। তো আমি 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে আবার এরকম করে একটু নেড়েচেড়ে দেবো।
দেখো এরকম নাড়তে নাড়তে বেশ কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর রসটাও কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে। এরকমভাবে 5 মিনিট নেড়েচেড়ে দেওয়ার পরে আবার 5 মিনিট এরকম দেখতে হবে যে কতটা হয়েছে। আর এখন আমি এখানে 1 চামচ আমি দারচিনির গুঁড়ো দিয়েছি। দারচিনির গুঁড়ো দিয়েও আরেকবার ভালো করে এটাকে নেড়েচেড়ে দেবো। এরকমভাবে 2 মিনিট নাড়বো, 2 মিনিট এরকম হতে দেবো। এইরকমভাবেই আমি আমের মোরব্বাটা তৈরি করে নেব। এখন দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর বাবলসগুলো একটু লক্ষ্য করে দেখবে, ধীরে ধীরে কিন্তু বাবলসগুলো ঘন হতে শুরু করে দিয়েছে। আর তারপরেও যদি বোঝা না যায় তাহলে এইরকমভাবে হাত দিয়ে এরকম দেখতে পারো যে একটু বেশ যখন চিটচিটে ভাব হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এই আমের মোরব্বাটা মোটামুটি রেডি হতে চলেছে। ঠিক এইরকমই তোমরা দেখে নিলে, আর এইরকম অবস্থাতে 1 চামচ লেবুর রস দিতে হবে। লেবুর রস দিয়েও আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আরেকবার 2 মিনিট এরকম ভালো করে এটাকে বয়েল করতে দিচ্ছি। এখন মোটামুটি 2 মিনিট ভালো করে বয়েল করে দিয়েছি আর বয়েল করার পর তোমরা দেখতে পাচ্ছ যে বেশ বাবলসগুলো একদম ঘন হয়ে গেছে। এইরকম অবস্থায় এর থেকে বেশি আর বয়েল করা যাবে না, তাহলে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম চিটচিটে করবে। তো এখন এটাকে আমি ঢাকনা বন্ধ করে দিলাম আর গ্যাসটাকে অফ করে দিয়েছি। একদম ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর রসটা দেখো কতটা ঘন হয়ে গেছে। আগেই বলেছিলাম যে ঠিক যখন একদম বাবলসগুলো ঘন হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু আরও ঘন হয়ে গেলে তখন মোরব্বাটা আর ভালো লাগবে না। তো দেখলেই তো, আর একটা আম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমটা দেখো একদম শক্ত রয়েছে অথচ কিন্তু ভেতরে একদম নরম। তো এই রেসিপিটা তোমাদের আশা করি ভীষণই ভালো লেগেছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেল আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মোরব্বা। এই কাঁচা আমের মোরব্বা রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।